I am starting my day with my afresh. Good morning everyone, welcome back to my channel. I am Ritrine, I am chole eshi tomar sathe just notun ekta vlog niye. To chalo dinta start kore jak. Aaj sokale ami polao gorom korchi karon oi didi ta niye jabe. To ghum theke joto utte late hoye geche to ami kore dicchi okay. Okay, okay. এখন আমি ব্রেকফাস্ট করছি অ্যাজ ইউজুয়াল ব্রেকফাস্টে শেকই নিচ্ছি আজকে তো চলো শেক খাওয়া যাক আর কিছুক্ষণ আগে তো এখানে ঝামেলা টাইপের হয়ে গেল একটু কি কারণ পরে বলবো মেইনলি রুমের ওই দিদিটার সাথে গল্প করছিলাম তো এখন আমি রান্না করব মানে লাঞ্চটা বানাবো কারণ দুটো থেকে আবার কলেজ আছে তো আমি এখান থেকে একটার সময় বেরিয়ে যাব তো চলো এখন লাঞ্চটা তৈরি করে নিই কি করব এখন ভেবে পাচ্ছি না রুটি করব না ভাত করব কি করব বুঝতে পারছি না খুব জোর বৃষ্টি হচ্ছিল তাই আমি মনে করে ছাতা নিয়েছি এখন যাই হোক বৃষ্টিটা হয়নি রোদ উঠে গেছে আবার তো চলো ওয়েদারটা বেশ সুন্দর বেশ হাওয়া দিচ্ছে ওরকম হাওয়া দিচ্ছে দেখো দেখে বুঝতে পারবে বেশ ভালো লাগছে চলিয়ে এসছি বাস স্ট্যান্ডে চলো বাসে করে এখন কলেজ যাওয়া যাক সুন্দর দেখতে লাগছে দেখো এখানটা অসাধারণ দেখতে লাগছে গোটাটাতে ফুল ফুটেছে পুরোটাতেই দেখো সেই দেখতে লাগছে এটা আজকে ওই মেঘটা দেখো কি সুন্দর লাগছে পিছন দিকে দেখতে খুব সুন্দর দেখতে লাগছে তো আমি এখন কলেজ চলে এসেছি তো কলেজে চলো এন্ট্রি করি কাজের লোক পেয়েছিস এইটা দাও ওটা দাও এটা দে ওটা দে আরে ধরে দিলে কি হচ্ছে তো কি হবে হবে কিছু হবে না আমি ধরে দিতে কি হচ্ছে দিল্লি এখন আমি ফুডস খাচ্ছি বসে বসে এইসব টেবিলের তলায় রেখে খিদে পেয়ে গেছে তো কি করবে না চলবে ক্লাস হয়ে গেছে বাট এখন কিছু একটা মিটিং আছে তার জন্য আমাদের সিক্স ফ্লোরে যেতে হবে তো চলো যাওয়া যাক সো মেইনলি আজকে জাস্ট এইমাত্র বাড়ি এলাম মানে এখনো বাড়ি আসবো জাস্ট বাস থেকে নামলাম আর এখন বাচ্চা 6:30 মেইনলি 5:30 পর্যন্ত কলেজ ছিল বাট আজকে কিছু একটা কি ব্রিফিং করছিলো তার জন্য এত লেট হয়ে গেছে আর ইভেন কালকেও আমাদের 1 ঘন্টা আগে যেতে হবে কলেজ মানে আমার ওখানে 8টায় চলে যেতে হবে কলেজ তো এখন খুব টায়ার্ড রুমে যাই দেখি কি করা যায় এসে এতটাই টায়ার্ড হয়ে গেছে কি যে এখন ড্রেসটাই চেঞ্জ করিনি জাস্ট জামাটা চেঞ্জ করলাম তো এখন মেকআপটা তুলবো মুখটা পুরো এমনি কালো হয়ে গেছে সকালবেলা এসে মেকআপ করেছি তার জন্যে চুলটা এখনও ভিজে আছে চুলটা তো যা করে তখন বাঁধলো যা তা অবস্থা আজকে বহুত খাটিয়েছে কেন জানি না বহুত খাটিয়েছে কলেজে আজকে পাগল হয়ে গেছে আবার কালকেও খাটাবে আর এখন আমি যেটা করবো কিছু খিদে পাচ্ছে তাই ম্যাগি বানাবো দিয়ে দিয়ে রুমটা চেঞ্জ করবো আজকে ঠিক আছে এখন আমি রুম চেঞ্জ করবো মাথাটা পুরো খারাপ হয়ে গেছে মানে সকাল থেকে যা চেঁচা মেছি ঠিক আছে আর আমাদের পিজিটার যে থাকে এখানে দিদিটা এত ঝুঁকুটে এত ঝুঁকুটে মানে যা তা বলার ও মেয়েটা এসেছে ওকে বলছে তুমি এখনও রুমটা চেঞ্জ করো না তাই আমি বললাম ঠিক আছে ও এই এসছে তারাও একটু ওয়েট করো কষ্ট নেই এদের মানে সেই যা তা অসভ্যের মতো মানে এতটাই অসভ্য যেদিন আমাদের পেমেন্ট লাগে লাইক আজকেই পেমেন্ট লাগবে তো আজকেই এরকম অসভ্য মানে যা তা লেভেলের অসভ্য এরা তো যাই হোক
তুমি শুধু বলার নেই তো চলো আমরা এখন রুমটা চেঞ্জ করি কি করবো মাথা যাচ্ছে না মাথাটা পুরো খারাপ হয়ে গেছে আমার তো খিদেও পেয়েছে কি খাবো ভাবছি ম্যাগিগুলো রয়েছে বাট ম্যাগিগুলো খাবো না কি ভাবছি কি করবো ভাবছি কাল আবার সকাল সকাল কলেজ যেতে হবে অনেক কাজ মাথা পুরো খারাপ হয়ে গেছে আমার আমি রান্নাটা করে নিচ্ছি আমি চিকেনের ঝোল করছি আলু দিয়ে আর তোমার ওই দিদিটা কালকে যে দিদিটা শুক্তো বানাচ্ছিল ওই দিদিটা তোমার ভাত বসিয়ে নেবে আজকে আমার ওর তো আমি দুজনকার চিকেনটা করে নিই কারণ ভালো লাগছে না আজকে না তারা হবে না সবকিছু তো চলো করি নিই স্টার্ট করি আমি করতে সবকিছু এখানে ভেজিটেবিলটা কেটে নিয়েছি এখানে আমি তোমার মশলা দিয়ে দিয়েছি সব কিছু এখানে আলুটা সিদ্ধ হতে দিলাম পাশে মানে এখানে মশলা বলতে আমি জিরে দিয়েছি জাস্ট আর কিছু না আজকে রুম চেঞ্জ করে নিয়ে বিরাট ঝামেলা হয়েছে পিজিতে বিরাট মানে বিরাট চেঁচামেচি হয়েছে তো আমার রুমটা দেখতেই পাচ্ছ আলমারিটা বার করে দিয়েছি সব কিছু ইয়ে করে দিয়েছি তো এখন মেনলি চলো খাওয়া যাক চিকেনের ঝোল আর ভাত চিকেনের ঝোল বড় বড় আলু দিয়ে আর চিকেন খুব কম ছিল ঠিক আছে আর ভাত আর কালকে শুক্তো একটুখানি ছিল তো শুক্তো তো চলো খেয়ে নিই চটপট এই আমার এখন লাঞ্চ করা লাঞ্চ বলছি ডিনার করা হয়ে গেছে খুব ঘুম পাচ্ছে খুব টায়ার্ড একটু ঝগড়াঝাটি হলো কারণ এই শিফটিং করা নিয়ে একটু প্রবলেম হয়েছিল আজকে তো এই কারণে তো মোটামুটি এখন সব কিছু শিফটিং হয়ে গেছে শুধু বিছানার জিনিসগুলোতে যা পড়ে আছে তো ওটা কাল সকালবেলা উঠে 5টার সময় করে দেবো আর কালকে অ্যাটলিস্ট আমি ক্লাস ক্লাস করে বর্ধমান যাব সো আজকের ব্লগটা এতটাই যদি কিছু ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে জানো প্লিজ ভুলো না তোমরা টাটা বাই বাই গুড নাইট